হেড কোচের দিক কা হাতুর সিংহো خالد মাহমুদ সুজনের যুগল বন্দিতে নাকি চাঙ্গা হয় টাইগাররা তাই দুই সিরিজ পরে আবারো টাইগারদের ম্যানেজারি দায়িত্ব নিচ্ছেন সাবেক ক্যাপ্টেন শ্রীলঙ্কা সফরের টাইগারদের অফিশিয়াল মেন্টর সুজন জানিয়েছেন টাইগারদের সাথে কাজ করতেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পান শামসুল আরিফিনের রিপোর্ট ঘরে বাইরে সিরিজ হলেই ক্রিকেটারদের খেলার বাক্স থাকা খাওয়ার বন্দোবস্ত যিনি তদারকি করেন তিনি ম্যানেজার মাঠে খেলার কৌশল কি হবে সেটা দেখার দায়িত্ব ম্যানেজারের নয় এখানেই ব্যতিক্রম খালেদ মাহমুদ সুজন সাবেক অধিনায়ক শুধু টাইগারদের ম্যানেজারই না একজন কোচও ব্যাখ্যা দিয়েছেন সুজন নিজেই কাজ করতে করতে যেটা হয়েছে চান্দিঘার সাথে যে হয়তো বা আমাদের রিলেশনটা এখনও আমাকে ট্রাস্ট করে অনেক বিষয়ে যে আমি জানি যে আমার নলেজ ব্যাপারে যেগুলো জানি এবং ও জান আমি যখন ওই কথা বলি প্লেয়ারদের সাথে আমি জানি ওকে জানিয়ে নিই যে আমরা কী কথা বলবো আসলে আমি চাই যে সবসময় যে আমাদের টিমের যে ডিসিপ্লিনগুলাকে ঠিক রেখে কাজ করা ডিসিপ্লিন ইন সেন্স যে ক্রিকেটিং ডিসিপ্লিনটা ঠিক রেখে যে কতটুকু আমি বলতে পারবো কতটুকু আমি বলতে পারবো না এটা কারণ এটা ডেফিনেটলি দিস ইজ চান্দিকে হাতুরা সিঙ্গের পার্ট কোচিং যেটা আমার পার্ট না আমার পার্টটা সোটালি ডিফারেন্ট ইন দ্য টিম তারপরেও অনেক সময় হয়তো বা টিমের কথা বলতে আমি এনজয় করি ব্যক্তিগত সমস্যার কারণে নিউজিল্যান্ড ও ভারত সফরে দলের সাথে ছিলেন না ফিরছেন শ্রীলঙ্কার সফরে দলের সাথে ইনশাল্লাহ শ্রীলঙ্কা ট্যুর করবো আশা আছে যে যাবো আমি সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই সাদা যদি টিম বা যায় যাবো আহ ভালো লাগছে ফিরে আসতে পেরে দুটা ট্যুর মিস করেছি দলের সাথে আসলে খুব এক খুব কাছেরই একটা ব্যাপার ছেড়ে যে যেটা হয় যেটা ফ্যামিলিকে ছেলে থাকতে কয়েকদিন আসলে মানে ভালো লাগে না বাট তারপরেও হয়তোবা গায়ে না টিমের আমাকে হয়তোবা কিছুটা হলেও প্রয়োজন আছে হয়তোবা নিউজিল্যান্ড সফরের মাঝপথে বিসিবির সভাপতি গণমাধ্যমের কাছে বলেছিলেন খালেদ মাহমুদ সুজনের মতো গার্ডিয়ান দলের সাথে থাকলে টাইগারদের খেলা আরও ভালো হতে পারতো সামসুল্ল আর ইফিন একাত্তর বেশ রোমাঞ্চ দেয় তাই এই খেলায় জড়িয়ে পড়ি দাদু মেসি ভক্ত আমাকে ফুটবলার হিসেবে দেখতে চেয়েছেন তবে আমার প্রেম স্কেটিংয়ে আশা করি এবার দেশকে সাফল্য দিতে পারবো বছর ছয়েক আগে মেসির আর্জেন্টিনা খেলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলেন টেনকে নিয়ে ক্রীড়াপ্রেমী বাঙালিদের মাতামাতিও নাকি সে সময় জেনেছেন ওরা মেসির আর্জেন্টিনা নাইজিরিয়া ম্যাচের ফল পত্রিকায় দেখেছিলাম শুনেছিলাম এখানকার দর্শকরা মেসিকে নিয়ে কতটা পাগলামি করেছে আমরা তো রোল বল খেলি আমাদের নিয়ে কি মাতামাতি করবে অবশ্য শিরোপা জিতলে করতেও পারে দর্শকদের প্রশ্ন আসতেই পারে রোল বলটা কিভাবে খেলে নিয়ম কানুনেই বা কি হ্যান্ডবল বাস্কেটবল আর স্কেটিং এর আদলেই খেলা হয় রোল বল মাঠের আয়তন লম্বায় চল্লিশ মিটার পাশে বিশ মিটার প্রতি দলের হয়ে নামে ছয় জন পঁচিশ মিনিট করে খেলা হয় দুই হাফ ফুটবলের মতো গোলের হিসেবে জয় পরাজয় নির্ধারণ হয় হলুদ কার্ড লাল কার্ডের ব্যবহার হয় রোল বলে আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের ছেলে মেয়ে দুই দল আয়োজকেরা এতদিন পঞ্চান্ন দেশের অংশগ্রহণের কথা বললেও সেটা নাকি নেমে গেছে চল্লিশের নিচে বিশ্বকাপ গড়াবে পল্টনের স্কেটিং কমপ্লেক্স হ্যান্ডবল মাঠ আর মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাইফুল রূপক একাত্তর ঢাকা আইসিসি মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা কলম্বোর নন্দিস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু সকাল সাড়ে দশটায় প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স পর্বটা ভালোভাবেই শুরু করেছে টাইগ্রেসরা তবে সেরা চারে থেকে মূল পর্বে জায়গা করে নিতে হলে শেষ দুই ম্যাচে ভারত আর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দিতে হবে আসল পরীক্ষা মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে এর আগে তিন ওয়ানডের তিনটাতে হেরেছে রোমানা বাহিনী আসার কথা একটাই দলের সবাই ফিট বেশ হাঁক ডাক দিয়েই আবারও মাঠে গড়াচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট দ্বিতীয় আসর শুরু হতে বাকি আর একদিন তার আগে চট্টগ্রাম শহরে হয়ে গেল ক্লাবগুলোর পরিচিতি পর্ব সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আদ্যপান্ত তুলে ধরেছেন আয়োজকরা আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম নাহিন বাংলার ফুটবলকে বিশ্ব দরবারে পরিচিত করার ভারটা অনেকটাই কাঁধে নিয়ে আছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট শুধু কি প্রসার প্রচার আর খেলোয়াড় তৈরিতে টুর্নামেন্টে জুরি নাই পুরো টুর্নামেন্ট চট্টগ্রামে সেখানে আয়োজিত হলো সংবাদ সম্মেলন শেষ মুহূর্তের প্রস্তুতি বিদেশি দলগুলোর নিরাপত্তা আর সব সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা আঠারো থেকে দুই মার্চ খেলা এবং খেলোয়াড়দের নিরাপত্তার জন্য স্টেডিয়াম এলাকায় প্রায় হাজার খানেক পুলিশ সদস্য উপস্থিত থাকবেন নিরাপত্তা কর্মীরা থাকবেন টিম হোটেলেও আঠারোই ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট শুরু হবে এবং টুর্নামেন্টে যে সমস্ত ল্যাপসেসগুলো এখন আছে ছোটখাটো যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে নজর দিচ্ছি আমরা এবং এবং আঠারো তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং টুর্নামেন্ট সুষ্ঠুভাবে এটা মাঠা গড়াবে পাঁচ বিদেশি দলের মধ্যে আগে চট্টগ্রাম পৌঁছেছে নেপালের মানাং মার্শিয়ান্দি ক্লাব বৃহস্পতিবার এসেছে বাকি চার বিদেশি ক্লাবের কির্কিস্তানের আলগা বিশকেক মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও আফগানিস্তানের শাহিনা স্মাই তরিকুল ইসলাম নাহিন একাত্তর শেখ জামাল আর শেখ রাসেল ক্রীড়া চক্র শেষ মুহূর্তে ফুটবলার না ছাড়ায় মাঝারি মানের স্কোয়াড নিয়ে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তবে দল নিয়ে আশা ছাড়ছেন না ম্যানেজার বলছেন প্রাথমিক টার্গেট সেমি ফাইনাল সম্ভব হলে কাপ জেতা সাইফল রুপকের রিপোর্ট দেড় বছরের অপেক্ষা শেষ শনিবার চট্টগ্রামে গড়াচ্ছে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসর আট দলের টুর্নামেন্ট লোকাল তিনটা দুই আবহনীর সাথে মাঠে থাকছে ঢাকা মোহামেডান গেলবার দুর্বল দল নিয়েই সেমিফাইনাল খেলেছে ঢাকার সাদা কালো স্কোয়াড এবার শিরোপার লড়াইয়ে নামতে শক্ত দল গড়ার আশা দেখিয়েছিলেন ক্লাব কর্তারা আশায় গুড়ে বালি লোনে খেলোয়াড় ছাড়েনি বিপিএল এর বেশ কটা ক্লাব চারটা পাঁচটা ক্লাবকে আমরা চিঠি দিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের আমরা যে আশা করেছিলাম যে খেলোয়াড়দেরকে নিয়ে যেতে সেই ধরনের তাদেরকে আমরা পাইনি মুক্তিযুদ্ধ থেকে মানিককে এনেছি এবং বিদেশীর বিদেশি মোস্তফাত আছে আমাদের সঙ্গে জোনারপিও আছে দাউদা আছে আমার বিশ্বাস যে বিদেশি যে খেলোয়াড়দেরকে আমরা পেয়েছি তারাও আমাদের লিগে যে বিদেশি খেলোয়াড় ছিল তাদের থেকে উঁচু মানের খেলোয়াড় টুর্নামেন্টের বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়তে হবে ঢাকা মোহামেডানকে গ্রুপ বাঁধা টপকাতে টেক্কা দিতে হবে নেপাল আর আফগানিস্তানের প্রতিনিধিদেরও ওভিয়াসলি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের সেমিফাইনাল খেলা আপনি জানেন যে এখানে সেমিফাইনাল খেলতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই আপনার চারটা করে টিম চারটে টিমের দুইটা টিমের মধ্যে থাকতে হবে সেই ক্ষেত্রে দুইটা টিমের মধ্যে থাকতে হলে আমাদের প্রথম ম্যাচ জয় কোনো জয় ছাড়া কোনো বিকল্প নাই উনিশ ফেব্রুয়ারি মহমেডানের প্রথম ম্যাচ নেপালি ক্লাব মানান মার্শিয়ানগির সাথে বেশ ক ধরেই ফুটবলে কোনো সাফল্য নাই ঐতিহ্যবাহী এই ক্লাবটার মাঝারি মানের দল নিয়ে কি এমন আসরে সাফল্য পাওয়া সম্ভব সাইফুল রূপক একাত্তর ঢাকা ক্রীড়া পরিষদের তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে ষাট জন ফুটবলার বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে বাছাইকৃত অনুর্ধ পনেরো ফুটবলারদের নাম ঘোষণা করেনি বাফুফে ফুটবলার পেয়েছে ঠিকই ওদেরকে কোথায় রেখে প্রশিক্ষণ দেবে সেটা এখনো জানে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উপলন্দের রিপোর্ট একত্রিশটা ফেডারেশনের মধ্যে সরকারের পনেরো কোটি টাকা বাটা হয়েছিল তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে ছিল ফুটবলেও ওই হিসেবেই বিভাগ জেলা উপজেলা থেকে বাছাইয়ের আওতায় আনা হয় তাদের খেলতে এদের মধ্য থেকে চূড়ান্ত বাছাই সেরেছে ফেডারেশন বিভাগেও ফাইনালের দিনে উপস্থিত ছিলেন বাফু বস সালাউদ্দিনও বাছাই প্রোগ্রামে সাহায্য করেছেন বাফুপেট বিদেশি কোচরাও আমরা ইমিডিয়েটলি ক্যাম্পে নিয়ে আমার এই প্রকল্পের আন্ডারে তারা দুই থেকে তিন মাস ট্রেনিং করবে তারপরে আবার যাবে জাতীয় পরিষদ আমাদেরকে যেটা অর্থায়ন করেছে তার মধ্যে এই আমরা সম্পূর্ণ করব। চালু হয়েছে দেশের ফুটবলের পাইপলাইন উঠে আসছে ফুটবলার বড় প্রশ্ন উঠে আসা ফুটবলারদের কোথায় রেখে কিভাবে প্রশিক্ষণ দেবে বাপুপে পে একাডেমি থাকলে আমি এখনই বলতাম যে এটা তারা এক সপ্তাহের মধ্যে যাবে কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু জানি যে বিকেএসপির সাথে আমাদের একটা এম হচ্ছে সেখানে আমরা তাদেরকে রাখবো বিকেএসপির কাজ এটাই যে আমাদের এই এইচ গ্রুপের প্লেয়ারদেরকে সেখানে রাখা অথবা ন্যাশনাল টিমের প্লেয়ারদের রাখা সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি আমি আশা করি আমি আশাবাদী যে এই যে আমরা যে এখন যে হান্টিং প্রোগ্রামগুলি করছি প্রত্যেকটা এই যেই একটা করে টিম তৈরি করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো উপলন্দী একাত্তর ঢাকা হার দিয়ে উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশের অনুর্ধ ষোলো নারী ফুটবল টিম কালাং স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে তিন শূন্য করে ওরা সেকেন্ড হাফে আক্রমণ বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশের ষোলো না পেরোনো মেয়েরা তবে কাজের কাজ কিছুই হয়নি তিন নম্বর গোল কনসিড করে ম্যাচ হেরেছে বাংলাদেশ শুক্রবার মালয়েশিয়ার সাথে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব ষোলো দল ফুটবল ফেডারেশন থেকে বরখাস্ত হয়েও হয়রানি কমেনি প্রায় দশ বছর ধরে কর্মরত মনি বেগমের গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা নিতে এসে শুনলেন বকেয়া দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত নাকি নেবে বাফুফের নির্বাহী কমিটি গত মঙ্গলবার বাফুফের গেটে লাঞ্ছিত মনি বেগম আবারও বলেছেন তাকে আটকে দেবার নির্দেশ ছিল সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের উপলন্দী রিপোর্ট চলতি মাসের সাত তারিখ ছুটি থেকে ফিরে বাফুফের গেইটে আটকে গিয়েছিলেন সাবেক হেড অফ প্রোটোকল মনি বেগম তাকে বরখাস্তের কথা বলে ভবনেই ঢুকতে দেয়নি ফেডারেশন প্রশাসন বিষয়টা নিয়ে গণমাধ্যমে তোলপাড় হলে টনক নড়ে বাফুপের ওই দিন গেটে আটকে পড়া মনি বৃহস্পতিবার এসেছিলেন গ্র্যাচুইটি সহ সকল পাওনা বুঝে নিতে বাফুপের বক্তব্য হচ্ছে ওনারা বলছেন ওনাদের একটা বোর্ড মিটিং হবে সেই বোর্ড মিটিং এ তারা এটাকে উঠাবে তারপর বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে যা হওয়ার আর তাছাড়া আমার নিজের এত বছর আমি চাকরি করে গেছি আমার জিনিসপত্র অনেক কিছু এখানে ছিল সাত ফেব্রুয়ারি মঙ্গলবার স্কিন ক্যান্সারে আক্রান্ত মনিকে আনফিডের অজুহাতে বরখাস্ত করেছিল বাফুবে ফেডারেশন তিন মাসের বকেয়া দিয়েই বিদায় করতে চাইলেও মনির দাবি ছিল গ্র্যাচুইটির টাকা সম্মান নিয়ে বাফুবে ছাড়া সাধারণ সম্পাদক আবু নয়ম সোহাগের সাথে ওই নিয়ে দেন দরবার করতে করতেই বাফুপের হিসাব শাখায় মাইল্ড স্ট্রোক হয়েছিল বাফুপের এই কর্মীর এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন সপ্তাহখানেক আমি এমন কোন অফিস দেখি নাই যে একজন ফিমেল বা একজন মহিলা ওয়ার্কারের সাথে এরকম কোন আচরণ কেউ করতে পারে জেনারেল সেক্রেটারি শুধুমাত্র যে ইনস্ট্রাকশন করবে তাও না তারও কিন্তু বুঝতে হবে যে এই জিনিসটা এভাবে করলে কেমন হয় আর এই জিনিসটা করলে কেমন হয় সেও তো একজন এমপ্লয় যে কোনো সময় উনিও যে কোনো মুহূর্তে উনি কিন্তু কড হয়ে যেতে পারে মনি বেগমের চাওয়া দ্রুত সব বকেয়া বুঝে পাওয়া উপলনন্দী একাত্তর ঢাকা